সুব্রতাস বেবি অ্যাক্টিভিটিসের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা এবং স্বাগতম। যারা আমার চ্যানেলটি ফেসবুক পেজ থেকে দেখছেন তারা আমার পেজটিকে ফলোইং করে পাশে থাকবেন, আর যারা ইউটিউব চ্যানেল থেকে দেখছেন তারা লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আপনারা যারা দেশে বিদেশে থেকে আমার ভিডিওটা দেখছেন তাদের ব্যাপারে আমি বলতে চাচ্ছি যে আজকে আমি পিজা টাওয়ার এবং ইতালির সবচেয়ে হিস্টোরিক্যাল প্লেসগুলোর মধ্যে অন্যতম ফ্লোরেন্সের কিছু মুহূর্ত আপনাদের সাথে তুলে ধরব। আশা করি আপনাদের ভালো লাগবে। চলুন তাহলে দেখতে থাকি পুরো ভিডিওটা। যারা আপনারা হিস্টোরিক্যাল প্লেস সম্পর্কে জানতে বা ঘুরতে পছন্দ করেন তারা চলে আসবেন ফ্লোরেন্স। আর হচ্ছে গিয়ে যারা আর্কিটেকচার উপরে পড়াশোনা করতে চান বা জানতে চান এই সম্পর্কে তাদের জন্য এটা বেস্ট প্লেস, কারণ পুরা ফ্লোরেন্সের বুকেই রয়েছে স্থাপত্য এবং স্থাপত্যের যেই কারুকাজ, যেই নান্দনিক দৃশ্য ফুটে তুলেছে আপনারা দেখলে সবাই মুগ্ধ হয়ে যাবেন। প্রত্যেকটারই ছোটো ছোটো অংশ ক্লিপ আমি তুলে ধরেছি, বিশেষ করে রাস্তার আশেপাশের ভিউগুলো এত সুন্দর, এক এক জায়গায় কিন্তু এক এক রকম হয়ে থাকে। প্রায় আমার কাছে সিমিলার মনে হলো, এখানকার ভিউগুলো অনেক ডিফারেন্ট মনে হয়েছে। আর এটা হচ্ছে পিজা টাওয়ার, যেটা বেকা টাওয়ার নামে পরিচিত। তো আমরা ফ্লোরেন্স থেকে পিজাতে গিয়েছিলাম কারণ এটা অনেকটাই কাছাকাছি ছিল, জাস্ট 1 ঘন্টার জার্নি। আর প্রচুর গরম পড়েছিল, আমার মেয়ের ঘেমে একেবারে অবস্থা খারাপ। যাই হোক, ভালোই গিয়েছে শেষ পর্যন্ত, কারণ বৃষ্টি থাকলে তো আর ঘোরা যায় না। আমি যখন রিমিনি গিয়েছিলাম সেখান থেকে আসলে ফ্লোরেন্স পিজাটা কভার করে নিয়েছি, মানে আশেপাশে যেইগুলো ছিল। যদিও অনেকটা টাফ হয়ে যায় একদিনের মধ্যে করতে, বাট তাছাড়া কোনো উপায় নাই কারণ বারবার যাওয়া সম্ভব না। আমরা এখানে ঈদের ভ্যাকেশনে গিয়েছিলাম। আর এখানকার শহরগুলো একটু ডিফারেন্ট, পুরো ইউরোপেই অনেক সুন্দর, মানে অনেক গ্রিন, দেখতে অনেক ভালো লাগে, অনেক চুল থাকে। বাট আমি যখন ফ্লোরেন্স থেকে পিজা গেলাম এখানকার রাস্তাগুলো একটু ডিফারেন্ট, এখানকার গাছের আর্টগুলো আসলে একটু ডিফারেন্ট ছিল। তো আপনারা দেখতে থাকুন, আশা করি আপনাদের ভালো লাগবে। তো আমি একটা শপেও নেমেছিলাম, কিছু সোভেনির দেখছিলাম, প্লাস আমি কিনেছিও। বলুন আপনাদের একটু শপটাও এক নজর দেখিয়ে দিই। আমি এই টাওয়ারটা কিনেছি মিডিয়াম সাইজে, আর আমার মেয়ে একটা টয়েস কিনছে, যেই রেড কালার টয়েসটা, এই রেড কালার এটা কিনছে। তো এখান থেকে আসলে অনেক বুকস আছে, আর এটা একটা বাঙালি ভাইয়ের দোকান ছিল, তো আপনারা গেলেই পেয়ে যাবেন একটা বাঙালি ভাইয়ের বিশাল এরকম দোকান পিজার সামনেই। তবে প্রাইস অনেকটাই বেশি, অন্য জায়গার থেকে কিনলে আপনি যেই প্রাইসে কিনতে পারবেন এখানে আসলেই দাম বেশি। তো আমার মেয়ে গরমে প্লাস একটু ভমিটিং হয়েছিল, এর জন্য এই অবস্থা। আসলে পিজা অথবা বাকা টাওয়ার ঢোকার পথে যে বাইরের আশেপাশের রাস্তাটা ছিল সেটার এক ঝলক আপনাদের সামনে তুলে ধরলাম, প্লাস আমরা ভিতরে যাচ্ছি। আর এখানে টিকিট কেটে আসলে এই টাওয়ারটার ভিতরে যাওয়া যায়, এখানে বিভিন্ন ধরনের ঐতিহ্যরা তুলে ধরে, প্লাস মিউজিয়ামের টাইপের। তো হাতে সময় নিয়ে যাবেন যারা যাবেন, আর বাচ্চা টাচ্চা থাকলে তো অত বেশি অনেক বেশি প্রবলেম করে, কোথাও আসলে বেশিক্ষণ স্টে করা যায় না। তো আমরা বাইরেই অনেকক্ষণ বসেছিলাম। তো পিজার বাঁকা টাওয়ারে ঢোকার জন্য বিশাল লাইন ছিল, আর লাইনে দাঁড়ানো সম্ভব না, বাবু এতক্ষণ থাকবে না। দ্যাটস ওয়াই আমরা আশেপাশে ভালো করে ঘুরে দেন আবার গন্তব্যের উদ্দেশ্যে রওনা হই। আমি পরবর্তীতে এর উপর আরও ভিডিও বানাবো, তাই আর আজকে তেমন কিছু শেয়ার করি নাই, জাস্ট প্রতিটা জায়গার কিছু অংশ আপনাদের সামনে তুলে ধরেছি, কারণ একবারে করতে গেলে আসলে অনেক বড় হয়ে যায়। আমার মেয়ে স্টাইল করছিল আসলে,
সে অবশ্য লাইনে দাঁড়াইছিল অনেকক্ষণ, কিন্তু লাইন তো আর নড়ে না চড়ে না, তারপর সে বিরক্ত হয়ে বের হয়ে গেছে। আর আমরা গাড়িতে উঠে গিয়েছি, আর দেখতে থাকুন। আর এখানকার গাছগুলো আমার কাছে এত ভালো লেগেছে, একদম ছাতার মতো, সবগুলো এক সাইজের, দেখলে মন ভরে যায়। বাট আমি পুরো রাস্তার ভিডিওটা করতে পারিনি কারণ মাথা ঘুরাচ্ছিল, আর সারাদিন যেহেতু গাড়িতে প্লাস আগের দিনও গাড়িতে ছিলাম, এর জন্য অনেক গরম, এর জন্য আর কি প্রবলেমটা হচ্ছিলো বেশি। যাই হোক, তারপরও যতদূর সম্ভব আমি করেছি। তো আপনারা দেখতে থাকুন, আশা করি আপনাদের ভালো লাগবে। আর নতুন ভিডিও নিয়ে আবার চলে আসবো আপনাদের সামনে, সেই পর্যন্ত আমার সাথেই থাকুন।